हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के आरो एक नतून ब्लगर साथ तुम्हारे सबाई के वेलकाम। तो आज के जे हमें रेडी रेडी होच्छी, निश्चय कोथाओ जाब। हाँ जाब, एखन होच्छे कृष्ण पुजो, ठाकुर देखते जाब आर कि। हमारे बाड़ी पाशे है बागनान हिंदू संगति, हे जन्माष्टमी उत्सव खूब बड़ो करे माने पैंडल टैंडल है, तो ओखने जाब। ये रेडी रेडी होच्छी आर कि। একটু কাজল পরে নিলাম, লিপস্টিক পরে নিলাম, একটু চুলটা আঁচড়ে নিলাম, ব্যাস এইটুকুনি। এইটা এইটুকুনি আমি সাজবো, আর এইটুকুনি সেজেই আমি যাব। মা আমাকে এক্ষুনি চুল আঁচড়ে দেবে, কারণ আমি একা একা পারছিলাম না। তো তারপরে আমরা রেডি টেডি হয়ে সোজা চলে যাব ঠাকুর দেখতে। তো তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, চুড়ি পরে নিচ্ছি। তো একটু বাড়ির সামনে হোক আর যাই হোক, একটু না সাজিলে কি হয়। তো আর আমি সব জায়গায় কিন্তু শাড়ি পরে যাই, আমি শাড়ি পরতে ভীষণ ভীষণ ভালোবাসি। তো আমি শাড়ি পরে নিয়েছি, এখন চুলটা বেঁধে নেব, মা হেল্প করবে একটু। তো তারপর আমরা যাব। তো দেখো ভিডিওটা কি বলবো, আগের ভিডিওগুলো কেমন হয়েছে জানি না। এই এই ভিডিওটা একটু ভালো করার চেষ্টা করছি, আমি অতটাও ভালো ভিডিও করতে পারি না, এখন নতুন নতুন, তো তাই জন্য ঠিকভাবে করতে পারছি না হয়তো। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ ভিডিও ভালো লাগলে তোমরা এমনিতেই সাবস্ক্রাইব করে দেবে, তার কারণে আর নতুন করে বলবো না। তো দুদিন ভিডিও করছিলাম যখন, তখন খুব বলতাম যে সাবস্ক্রাইব করে দাও, এই করে দাও, সেই করে দাও। তো এখন ভাবছি যে না, যার ভালো লাগবে সে এমনিই সাবস্ক্রাইব করবে। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে মা, আর এই যে সোজা চলে এসেছি রাস্তায়। তো এই যে দেখতে পাচ্ছ লাইট ফাইট জ্বলছে, আর এটা একটা কি বলবো পুকুর পাড়ের থেকে আর কি ভিডিওটা দেখাচ্ছিলাম দূর থেকে, আর ওখানে একটা শিব মন্দিরও ছিল। আর এই যে চলে এসেছি এখন মেন কৃষ্ণ পুজোর, ও যেখানে হচ্ছে ওই প্যান্ডেলের ওখানে। এই যে দেখো প্যান্ডেল, দেখেছো না আমি আগেই বললাম যে খুব বড় করে হয় আর কি, যেমন দুর্গাপুজোর প্যান্ডেল হয় ওই রকমই। তো এই যে দেখো কৃষ্ণ পুজো কী সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন করেছে ফুলের, খুব সুন্দর লাগছে। প্রতি বছর এইভাবেই সাজায়, প্যান্ডেলটা প্রচণ্ড বড় আর প্রচণ্ড ভিড় হয়। আজকে তো পুজোর পরের দিন, তাই জন্য একটু হালকা ভিড় হয়েছে। কালকে প্রচণ্ড ভিড় ছিল, আর কালকে বৃষ্টি হচ্ছিলো, তার কারণে আমিও আসতে পারিনি, তাই আজকে মায়ের সাথে আসলাম আর কি। তো দেখো আর কি ভিডিওটা। তো পুজোটা কিন্তু একদম মেন রোডের ধারেই হয়, ব্রিজ আছে, তার পাশে হচ্ছে একদম হয় আর কি মেন রাস্তা যেটাকে বলে। তো এই যে গাড়ি টাড়ি যাচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যাম্বুলেন্স গেল, অনেক বাস টাস সব কিছুই যাচ্ছে আর কি। পুলিশ টুলিশও দাঁড়িয়েছিল, কারণ অনেকগুলি মানে লোক হয়েছিল, লোকজন হয়েছিল, এখন পুলিশ তো থাকবেই। আর তোমাদের সাথে এর মানে শোভাযাত্রা যে হয় না, কৃষ্ণ ঠাকুরের শোভাযাত্রা, তো ওই দিনের ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে। ওই দিন প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় মানে মানে ভাবা যাবে না এত ভিড়। আর অনেক জায়গা থেকে অনেকেই সব দেখতে আসে। আমাদের এই বাগনানের হচ্ছে একটা মানে নাম আছে আর কি, জন্মাষ্টমী পুজো আর কি ভালো করে খুব চাঁকে হয়, দুর্গা ঠাকুরের মতন প্যান্ডেল ল্যান্ডেল হয় আর কি। তো এই যে দেখো দোকানদানি টুকিটাকি বিক্রি হচ্ছে আর কি মেলায়, মানে টুকিটাকি মেলা মানে ছোটোখাটো করে রাস্তার দু সাইডে বসেছে আর কি। তারপরে তো খাওয়া দাওয়া, এই যে ফুচকা টুচকা এইসব নানা রকম বিক্রি হচ্ছে। তো আমি ফুচকাটা খেলাম একমাত্র শুধু ভিডিও করার জন্য, কারণ আমি ফুচকা খাই না, মেয়ে হয়েও ফুচকা লাভার নয়। তো তারপরে দু একটা খেলাম, খেয়ে দিয়ে চলে আসলাম, কিন্তু ভিডিওটা করতে পারি না কীভাবে খাচ্ছি দেখাবো। তো যাই হোক, এই যে মা এগিয়ে যাচ্ছে, তারপর আমি মায়ের পিছন পিছন যাচ্ছিলাম, মাকে বললাম একটু দাঁড়িয়ে যাও, আমি পুরো আর একটু ব্লগটা ভালোভাবে করার জন্য একটু মানে কি বলবো প্যান্ডেলটার ভালো করে একটা ভিডিও নিই, এই যে লোকজন যাচ্ছে একটু ভিডিও করতে হবে না। তো তারপরে করলাম, করে এই সাইডে আর একটা আশ্রম আছে যেখানে সাধু বাবার মন্দির, আর একদিকে কালী মায়ের মন্দির। তো ওখানে গিয়েও আমি কিছুটা ভিডিও করলাম, যেহেতু এখানে এসেছি, ওখানে তো একটু ঠাকুরের দর্শন করে যাওয়াই যায়। তো তার কারণে আমি ওখানে গেলাম, এই যে সাধু বাবা, এটা সাধু বাবা। তো তারপর আমি বেরিয়ে পড়লাম, একটুখানি প্রণাম প্রণাম করে বেরিয়ে পড়ে, তারপরে এই যে রাস্তা দিয়ে হচ্ছে এখানে প্যান্ডেল হয়েছে, এখানে একটু অনুষ্ঠান টাইপের হবে। তো তারপর বাড়ি চলে যাওয়ার সময় দেখলাম যে আমার বোনের সাথে দেখা হয়ে গেছিলো, এক বোন, বোনের বোনকেও ভিডিওতে নিয়েছি আর কি, তোমরা দেখতে পাবে এক্ষুনি। তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।
তো আমি কিছু ছবি ওখানে তুলেছিলাম সেইগুলোই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এখন থেকে যেই যে স্টার্ট করলাম ব্লগ করা, তো ব্লগ তো আসতেই থাকবে কন্টিনিউ। তো এরপর তোমরা যদি চাও, মানে কিছু রিকোয়েস্ট করতে চাও কি কী রকম ধরনের ভিডিও দেখতে চাও, তো তোমরা বলতে পারো। আর আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। আর লাইক কমেন্ট করে জানিয়ে দিও কেমন হলো ভিডিওটা।